আপনাদেরকে সামান্য একটু বিনোদন দেওয়ার জন্য ভিডিওটি তৈরি করা হয়েছে, তাই দয়া করে কেউ এটিকে সিরিয়াসলি ভাবে নেবেন না। লা 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 বেবি কি করো? এই তো জান গেমে আসলাম। আচ্ছা জান, শোনো না, আমার একটা সাবস্ক্রাইবার তোমার সাথে খেলতে যাচ্ছে, কি করবা? খেলবা? একটা ম্যাচ হ্যাঁ খেলবা? হ্যাঁ হ্যাঁ, এটা ইনভাইট ভালো দাও। ফ্যান। আরে ইনভাইট দাও, তুমি ঠিক তোমার আছে, সাবস্ক্রাইবার কেন? যে কোনো কিছু করতে পারি তোমার জন্য, তুমি সাবস্ক্রাইবার কথা বলো। আরে হ্যালো তন্ময় ভাই, হ্যালো। হ্যালো ভাই। ভাই, আপনার সাথে অনেক দিন ধরে আমি কথা বলতে চাচ্ছিলাম। আচ্ছা কি কথা ভাইয়া? কি বার খেলিস তুই? আরে সিজন টুর বালের প্লেয়ার তুই? আরে নরেন, কি নরেন? আরে আমি নিজেই আজব। এসব কি ভাইয়া, এসব কি বলতেছেন আপনি? ভাই তুই সিজন টুর প্লেয়ারের নাম তো খারাপ করে ফেলতেছিস, ইউটিউবে আসিস কি জন্য? তুই তুই আসার পরে এই সিজন টুর কেউ দামই দেয় না। পারিস না বার কোনো গেম পেলে আবার সিজন টু নিয়ে গেম খেলো, তাই না? তুই তো এই হিপ হপ এর নাম খারাপ করতেছিস, ইউটিউবে আসিস কেন তুই? ভাই তোর গেম প্লে দেখে আমার মেজাজ গরম হয়ে যায়। আচ্ছা ভাই, আপনি কি আমার সাথে নুব প্রাঙ্ক করতে আসছেন নাকি ভাই, নাকি সিরিয়াসলি ভাই? হঠাৎ করে ইনভাইট দিলো, আসলেন একদম সাবস্ক্রাইবার, ভাই ব্রাদার আমরা, তারপর ভাই এইরকম ব্যবহার কেউ করে না? মানে ভাই আমি সিজন টু ড্রেস পরে আপনার কি মনে হয় ইউটিউবে সব মরার ভিডিও দেবে দেয় কি আমি ভাই, মানে একেবারে বটলা? আপনি কি বুঝাইতে চাচ্ছেন, আমি কি বট ভাই? আমি কি গেম খেলা পারি না, তাই না? আরে ভাবা ভাবির কি আছে, তুই তো আসলে বট। পারলে আমার সাথে ওয়ান ভার্সেস ওয়ান খেলে যা, খেলবে? ভাই এ তো পুরো নুব প্র্যাঙ্কের মতো ভাই, স্ক্রিপ্টেড নুব প্র্যাঙ্কের মতো আপনি ভাই আমার সাথে ভিডিও বানানোর জন্য চেষ্টা করতেছেন, তাই না? আচ্ছা আমি আপনার সাথে ভাই 1% খেলবো, বাট ভাই যদি হাইরে যায়, বটের সাথে কি ভিডিও বানানোর প্র্যাঙ্ক করবো? বটে তো বটই বলে। হাসালি রে ভাই, হাসালি। আচ্ছা তোর সাথে ভাই ভিডিওই বানাচ্ছি, কোনো সমস্যা নাই, এটা আমি রেকর্ড করে রাখছি, এটা আমি ইউটিউবে দেবো, ঠিক আছে? আর মনে কর যে ভাই তুই যদি হাইরে যাস, তোরে এমন হেনস্থা করবো রে ভাই, তুই তো আমার চিনিস না, তুই যদি ভাই যদি হাইরে যাস তো দেখ এইরকম একটা অবস্থা করব তুই কল্পনাও করতে পারবি না। তো বন্ধুরা এবার ওরে মাইরে ল্যাংটা করে ছাড়বো। প্রথম রাউন্ড, প্রথম রাউন্ডের কথা বাদ ভাই, ও তো প্রথম রাউন্ড দিলাম আমি, ঠিক আছে? খেলা তো এইবার হবে রে ভাই। ও ভাই আমার নেটওয়ার্ক একটু খারাপ দিচ্ছে, 50 করে কি খারাপ কেমন হলো, যাই হোক খারাপ দিচ্ছে আর কি, সমস্যা নাই, এইবার এইবার হবে ভাই খেলা, ঠিক আছে? এইবার আর ছাড় দিচ্ছে না ভাই। কথা আছে যে সব বলদার শেষ বলদার একটা কথা আছে না, ঠিক আছে? আই মিন শেষ বলদার সব বলদার, তো এখন কথা আছে ভাই লাস্ট রাউন্ড, এটা যেহেতু সেহেতু আমরা লাস্ট রাউন্ডে খেলবো ফুল ভাই বেজ 99 এর মতো, তিনটা রাউন্ড জিততে দিছি, এইবার যে করে হোক আমাদের ভাই উইন হওয়া লাগবে। এবার জাস্ট আপনারা ভাই দেখেন, দেখেন যে আমি কি করি ভাই, ঠিক আছে? এবার জাস্ট আপনারা দেখেন আমার খেলাটা। রাউন্ড শেষ হয়ে গেল, আসলে থেকে গেলাম রে, মান সম্মানের খাই করে দিলাম রে ভাই, রে কথা কি যে বলবা নি রে ভাই, বেই পারতেছি না, যাই হোক তা আছে কপালে বলে দিবানি বল। ছি তাল হাগলা, কি খেললা তুমি? বটের মতন মান সম্মান পুরো শেষ করে দিলা তুমি। আমি ভাবছিলাম যে তুমি উইন হবা, বালের মতো বট শট মার্কা খেলা খেলো, আমি কি তাকে এখন অ্যাড দিব যাকে তুমি বট বললা? আরে না 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 না, প্লিজ প্লিজ, না 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 না। কিরে কেমন লাগলো? কি যে বলবো রে, ভাষাই তো নাই মুখে, মান সম্মান গেল রে। তাই জন্য তো তোরে আগেও বললাম যে ইউটিউবিং ছেড়ে দে, তোর দ্বারা ইউটিউবিং হবে না।
আসলে সত্যি বলতে কি, ওরে আমি মাইরে দিতে পারতাম। আসলে হয়েছে কি, ও ক্রিমিনাল প্রাস হলো, তো আমি চাই না আবার যে ক্রিমিনালের মানুষের মানুষ হোক আর কি।